মিতভাষ। তোমার কি বিচিত্র রূপ, তোমার কি বিচিত্র রূপ, কেতিয়াবা শান্ত সমর্পিত নম্র ভদ্র, কেতিয়াবা ভীষণ স্বৈরাচারী দুর্বিনীত কঠোর নিষ্ঠুর। মই নাজানো কোনখন তোমার সঁচা ছবি, মই নাজানো তুমি কেনেকৈ আহা আর অদৃশ্য হৈ যোৱা, তথাপি চকুর পানীরে বুয়াই থৈছো এটা জুৰি তুমি গা ধুবলৈ, হুমুনিয়াহেৰে ভৰাই থৈছো এটা কোঠা তুমি উশাহ লবলৈ, ৰঙা জবাৰে সজাই থৈছো বিছনা তুমি টোপনি যাবলৈ। তোমার কি বিচিত্র রূপ, নদীত উতুয়াই দিয়েছিল, নদীত উতুয়াই দিয়েছিল মোর জ্বলি থাকা মাটির চাকিটো, যিমানে দূরলৈ গৈ আছিল সিমানে তার তাপে মোর চকু পুড়িবলৈ ধরেছিল। এসময় শেষ পোহর কোনো নেদেখা হলো, বতাহত উজাই আহিল নুমাই যোৱা খলিদার গোন্ধ, তাপ নাই উত্তাপ নাই চকুর পুরনি নাই, কেৱল হেৰাই যোৱা সোঁৱৰণীৰ দৰে এটা গোন্ধৰ আভাস। নুমোৱা চাকিটো কিমান দূৰ পালেগৈ নাজানো। মানুহজনৰ পোচাকত, মানুহজনৰ পোচাকত হেতা ৰং আৰু ৰেখাৰ আঁচৰ, খোজত ক্লান্তি, বহুদূৰ বাটৰ অন্তত এতিয়া অসমান সংকীৰ্ণ পথেৰে তেওঁ অলপ অলপকৈ ওপৰলৈ বৰ কষ্টেৰে ওখ টিলাটোলৈ উঠিছে। খোজ যাব নোখোজে, অথচ পিছফালৰ পৰা কাপোৰৰ হেঁচা, টিলাটোৰ পৰা কাৰোবাৰ তাগিদা, তেওঁ যত্ন কৰিছে কিন্তু লক্ষ্য কত নজনাকৈ, তেওঁ কিমান উঠিব তেওঁ নাজানে, ছাঁৰ দৰে আগে পিছে গৈ আছে যেন একেই খোজেৰে অজস্ৰ মানুহ, অজস্ৰ।